What's up, man? All right, Bangali. Let's do some Bangali, bro. So, guys, সকাল সকাল আজকে বেরোচ্ছি মর্নিং রাইড করতে। তো আমরা সবাই এই যে রাকেশ দা, ভাস্কর দা, পুরুষোত্তম দা, বাপি দা, এরকম হাসিটাই কেমন একটা। তো ওইখানে আছে অরূপ দা, আমার বিল্ল রানী, এবং ওইদিকে আছে বিধান দা, বিজয় দা এবং শতদীপ। তো আজকে বেসিক্যালি ঘুরতে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, ঠিক আছে? সবাই মিলে যাচ্ছি, আমার মানে আমার সেই গ্রামের বাড়ি। সে আগের বার 100 সাবস্ক্রাইবার পূরণ হতে সবাইকে নিয়ে গেছিলাম, এখন 500 হতে যায়, সেই জন্য আবার সবাইকে নিয়ে যাচ্ছি। তো আবার যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে ঘুরতে। এখানে হচ্ছে একটা বাড়ি আরএস, এখানে অরূপ দা অ্যাপাচি, ওইখানে আমার বিল্লরানী, এবং এইদিকে আছে পালসার এবং এনএস। তো সব কিছু সেট আপ রেডি হয়ে গেছে, সকাল 6টা বাজে, এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক আর মোটো ব্লগিং সেট আপে আসা যাক। তো ভাই ফাইনালি এখন আমরা চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। এই যা ভাই আমার বিল্ল রানী, এবং ওইদিকে আছে সব কিছু রাকেশ দা, পুরুষোত্তম দা, অরূপ দা, বিজয় দা। তো সবাই এখন বেরোচ্ছি, এখন আমাদের ডেস্টিনেশন হবে এখান থেকে 80 কিলোমিটার। এখন আমরা আমাদের বাড়ির কাছে এখান থেকে 80 কিলোমিটার। তো চলো, অনেক দিন পর লং রাইডে যাচ্ছি, একটু মজা ফজা হবে, সবাই মিলে যাচ্ছি, বন্ধুরা বাইক নিয়ে এসছে, বড় কথা আর কিছুই না, আসল মজা ভাই বন্ধুদের সাথে রাইডে গিয়েই আছে। চলো চলো, জয় মা, চলো। এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজপথি, কালি হাতে কানা মাছি খেলে যা আর সাথে মুখ বুঝে। এখন সায়েন্স সিটি সিগন্যাল চলে এসেছে, এখন সায়েন্স সিটি সিগন্যাল ক্রস করে যাব গড়িয়ার দিকে স্ট্রেট, এবং ওইখান থেকে আরো 70-80 কিলোমিটার সামথিং। মজা তো লাগছে ভাই, একেই পুরো জানো কলকাতায় রমরমা ঠান্ডা পড়েছে, পুরো কুয়াশা পড়েছে ওইদিকে, ঠিক আছে? তো এর মধ্যে সকাল সকাল বেরিয়ে একটা রাইড করলাম, না ভাই আলাদাই মজা, আবার সব বন্ধুরা যখন একসাথে। সকালে বাঁদিকে সূর্যমামা উঠে গেছে আর আমরা সকালবেলা সকাল সকাল বেরিয়ে গেছে, ঠিক আছে? হেভি লাগছে, এইটা কি হয় ফ্লাইওভারের উপর মর্নিং ওয়াক। এখন উস্তির রোড দিয়ে যাচ্ছি আমরা, আর দেখলাম যে আমাদের ওইদিকে ভাই এত কুয়াশা নেই, আর এইদিকে দেখো ভাই এখনো পুরো সাদা ধোঁয়া, কুয়াশা পড়ে ভর্তি পড়ে আছে, পুরো কুয়াশা, মানে সামনে কিছু বোঝা যাচ্ছে না, যদি জোরে যায় কিছু বুঝতে পারবো না সামনে গেলে, এত কুয়াশা পড়ে আছে এখানে। আমাদের ওইদিকে কুয়াশাই ছিল না ভাই, এখন প্রায় 7টার বেশি বাজে, দেখো কুয়াশা, দেখো ভর্তি কুয়াশা। ফাইনালি একটা জায়গায় এসে দাঁড়ালাম, নিরিবিলি জায়গা, এখানে সবাই মুদ পেচ্ছাপ পেচ্ছাপ করছে। তো এই দোকানটায় দাঁড়িয়েছে পুরো রাস্তার মাঝখানে, একটু চাফা খাওয়ার জন্য, ফ্রেশ এয়ারটা নেওয়ার জন্য। এই যে বিল্ল রানী দেখছো, ইনটক, সবাই এখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ ফ্রেশ হচ্ছে। আর এই যে এটা বৃষ্টি দেখো কত সুন্দর লাগছে, এখানে এখন চা ফা খাবো, দেন তারপরে আবার যতটা এলাম ততটার মতো রাস্তা কভার করবো। সো চা খাওয়া ভাই ফাইনালি হয়ে গেছে, বাট এখানে একটা কেস হয়ে গেছে, সেটা হচ্ছে ভাই আমার গায়ে চা পড়ে গেছে ভুল করে, ঠিক আছে? কিছু করার নেই, দুঃখ আমার, আমার খুব কষ্ট হচ্ছে, মানে ভুল করে টাকা দিতে গিয়ে চাটা খাপ করে পড়ে গেছে, পুরো জামাটা দাগ হয়ে গেছে, নীল জামাটা। আর এরা খুব খুশিতে আছে কারণ আমার গায়ে তো চা পড়েছে, না ঠান্ডা লাগছে এখন, জল দিয়ে ধুলাম বলে। সো চলো, আর অল্প রাস্তা আছে তাদের যাওয়া যায়। সো ফাইনালি এখন চলে এলাম আমার বাজারে, আমার গ্রামের বাড়ির বাজারে, এখন এখানে সবাই বাইক রাখছি, রেখে বাজারে একটু ঘোরাফেরা করবো, দেন তারপরে যাবো।
এখন ফাইনালি বাজারে ঘুরতে বেরিয়েছি। চো আসো না তুমি, ওফ ওইদিকেই তো যাবো মেন জায়গাটাতে, সবাই মিলে এখন বেরিয়েছে ঘুরতে। সো এটা হচ্ছে মেন কোয়ার্টার, বেসিক্যালি জমাইনস্কর বাজার, ঠিক আছে? এই বাজারটার নাম হচ্ছে জমাইনস্কর বাজার। এই যে বাজারের দোকানগুলো দেখছো এখন বন্ধ, এইসব দোকানে এখন লোকজন কিছু নেই, ঠিক আছে? বাট বৃহস্পতিবার আর সোমবার যদি কেউ আসে এখান থেকে একটা লোক ঠিকঠাকভাবে হেঁটে যেতে পারে না, এত লোকজন বাজার পাট বসে, ঠিক আছে? কিন্তু এখন এদেরকে সুন্দরবনের ভিউ দেখাতে নিয়ে যাচ্ছি, তো সেই জন্য এদেরকে এই রাস্তা দিয়ে ঢুকালাম। এখন এখান থেকে ভিউ দেখিয়ে বাজারে যাবো, টিফিন করবো, একটু কিছু কেনাকাটি করবো, দেন তারপরে ঘরে যাবো, ঘরে গিয়ে এনজয় করবো। দেখো পুরো ফাঁকা। সো এই যে সুন্দরবন, বেসিক্যালি মানে এদের জন্য এটাই সুন্দরবন, ঠিক আছে? দেখো এই হচ্ছে মেইন প্লেস। হ্যাঁ আমি তো ওটাই তো, আবার এখন টিফিন চলছে, ঘুগনি মুড়ি পরোটা পরোটা। এখন ফাইনালি চলে এসেছি আমার বাড়িতে, এসে সবাই এখানে চলে এসছে এবং এখানে মাংস ছাড়ানো, মানে মাংস অলরেডি নিয়ে এসেছি, এখানে ছাড়ানোর কাজ চলছে। লাদেন কেমন আছে বলো? গোলাপ ফুল, লাউ গাছ, বেগুন, পেঁপে। তো এখন রান্না বান্না তো চলছে, এরা এখানে বসে আড্ডা মারছে, তার আগে রসুন ছাড়ালো, এদেরকে দিয়ে কাজ করাচ্ছি। এখানে এসে মুড়ি খাচ্ছে, সারা রাস্তা খেয়ে খেয়ে এসে আবার মুড়ি খাচ্ছে, আর ওইখানে রান্না বান্নার কাজ চলছে, এখানে বৌদি কাটছে। তো এখন ফাইনালি রান্না বান্নার কাজ চলছে, ঘরে দেখলে আমার মেজো কাকা আর কাকি ফাকিরা সবাই মিলে রান্না করছে, আমাদের ছেলেরা আর সহ্য হয়নি, সেই জন্য বাজার দিকে ঘুরতে বেরিয়েছে এখন। সো এই যে এখানে মুড়ি আছে, স্যালাড, স্যালাড অলরেডি বিধানদা বাপিদা ফাপিদা সব নিয়ে চলে গেছে। এখন এই গ্রাম্য পরিবেশের ভিতর থেকে হেঁটে যাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ জল ফল ছিল পুরো ইয়ে হয়ে আছে, গিয়ে এখানে এখন প্রোগ্রাম হবে, বুঝতে পারছি ইয়ং ছেলেরা একটু আর দু প্রোগ্রাম হবে। সমাজরেও সমাজরেও আপ সমাজরেও বাদায় ফাইনালি চলে এসেছি, এদিকে দেখছো এখন চাষবাস শুরু হয়ে গেছে, মানে বুঝতে পারছো ধান ফান পোতা হয়ে গেছে, সেই কারণে হুট করে চলে এলাম, যাতে পুরো না ধান পেতে দেয় তাহলে আর আমাদের এনজয় করাটা হবে না, বাদার মাঝখানে যে এনজয় করতে এসেছি আমরা সেই এনজয়টা আর হবে না, সেই জন্য সবাই তাড়াহুড়ো করে চলে এসেছি। আমরা এখন এসেছিলাম এই জায়গাটা ঘুরতে, ঠিক আছে? এই যে পান বরস দেখতেই পাচ্ছ, কলা গাছ, এই পুকুরে ভাবলাম চানমান করবো, খাওয়া দাওয়া করবো এখানে বসে, বাট দেখতেই পাচ্ছ এখানে পজিশান নেই, এখানে গাছ ফাছ বসানো হয়ে গেছে, এখানে পান বরস আছে আর এদিকে চাষ হচ্ছে, তাই জন্য আবার ওইখানে গেছি রিটার্ন, ওইখানে বসে আমাদের এখন সবাই সবাইকে এনজয় করতে হবে। তো চলো যাওয়া যাক, এখানে ভাই খালি পায়ে হাঁটতে খুব প্রবলেম হচ্ছে, খুব কাটিয়ে কুটিয়ে হাঁটতে হচ্ছে। ফাইনালি ঘরে চলে এসেছি, স্নান টান করে দেখলে তো বাদা এনজয় করলাম, স্নান করলাম, সব তোমাদের সাথে শেয়ার করলাম। সো এখন এখানে কলা পাতায় খাওয়া হচ্ছে, দেখছো কলা পাতায় ভাত সবাই খাওয়া হচ্ছে। এখানে অরূপ দা, বিধান দা, বিপ্লব দা, হ্যালো হ্যালো, আর কিছু বলবে বলো, না বলবো আমি বলছি, ফাইনালি ভাই ঘরে খাওয়া দাওয়া করলাম, একটু সবাই রেস্ট নিলাম এবং তারপরে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছি, সবাই একটু জোরে সবাই সবার কাছে চলো। তো এখন সবাই নিজের বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি, সামনে যাচ্ছে অরুণ এবং সবাই আছে, আর আমার স্কুটি চালাচ্ছে লাদেন, আর আমি বসে আছি পিছনে, ঠিক আছে? গ্রামের গ্রাম্য এলাকায় ভাই হেলমেট ছাড়া বাইক নিয়ে ঘুরতে একটা আলাদাই ফিলিং যাচ্ছে, তার উপর দিয়ে যে ধুলোটা উঠছে না তার জন্য কষ্ট তো হচ্ছে, বাট কি করার নেই, এই যে পাতাগুলো দেখো লিটারালি হলুদ হয়ে গেছে ধুলো পড়ে পড়ে, ঠিক আছে? সব টাহাটাহি করছি, এদিকে হচ্ছে ঝিল, পিছনে ছিল ফালদার, ফালদার সব পার করে এখন আমরা যাচ্ছি সামনে পাখিরালয়ের দিকে, রাকেশ দা আমি শুধু বসে আছি। তো এখন ফাইনালি বাইকগুলো ওই জায়গাটায় পার্ক করে দিলাম,
দিয়ে এখন এই এই যে রোডগুলো ঠিক আছে এই রোড ক্রস করে ঢুকছি পাখিরালয়তে মানে ঘুরতে এসেছি আমাদের এখানে একটা জায়গা আছে পাখিরালয় বলে সেখানে এখন ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি ম্যানফোর জঙ্গলে আমরা যাচ্ছি ম্যানফোর জঙ্গলে ম্যানফোর জঙ্গলে বি এ ফাসগাসি ম্যানফোর জঙ্গল ম্যানফোর না ম্যানগ্রোভ সরি হ্যাঁ ম্যান ম্যানগ্রোভ জঙ্গলে যাচ্ছি অনেকটা ওমনি না পুরো সুন্দরবনের মতো ভিউ আছে তো আমরা এখন ফাইনালি চলে এসেছি বাইক নিয়ে সুন্দরবন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সুন্দরবনের শুধু ভিউটা দেখো জাস্ট মানে এইসব জায়গায় জল থাকে এখন জলটা নেই এইসব গাছ ফাছ পুরো ডুবে যায় আর এখন যাচ্ছি আমরা সুন্দরবনের ফেমাস পাখিরালয় দেখতে এটা জাস্ট ইউটিউবের ইন্ট্রোর জন্য বানালাম বাট ওটা কিছু না এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তোমরা তো ভালো করে জানো তো এখন যাচ্ছি ভিতরের দিকে দেখো অন্ধকারও হয়েছে এখন প্রায় ঘড়ির কাটে কটা বাজে ঘড়ি নেই 5:24 ঠিক আছে 5:24 বাজে আর আমাদের এইদিকে পুরো অন্ধকার হয়ে গেছে মানে বুঝতেই পারছো কতটা লেভেলের এইদিকে তাহলে তাড়াতাড়ি অন্ধকার হয় আর ওইদিকে দেখো পুরো অন্ধকার জঙ্গল পুরো তার মাঝখান থেকে আমরা যাচ্ছি সুন্দরবন এসেছি তো তোমরা তো দেখলে সুন্দরবন তোমাদেরকে দেখালাম পুরো এই দিকটা হচ্ছে পুরো সুন্দরবনের মতো ভিউ ঠিক আছে এদিকে নদী ফদি ছিল হ্যাঁ তো এইদিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ ভর্তি বাট আমার একটু সন্ধে মানে সন্ধে না 5টা আমাদের কলকাতায় 5টা মানে অনেক দিন তো এই টাইমটায় ঘুরতে এসেছিলাম কিন্তু এখানে এসে অন্ধকার হয়ে গেছে তো এখন রিটার্ন যাচ্ছি এখানে বলছে ফটো তুলে দিতে দেখো কি আছে এই গাছটার সাথে আমরা এখন সুন্দরবন এসেছি এখন একটু ফটো শ্যুট করে দিই বেচারারা কাঁদছে তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে এখন ভাই ফাইনালি গ্রাম্য পরিবেশ থেকে বেরিয়ে আমার যাচ্ছি রিটার্ন কলকাতা শহরে ঠিক আছে বুঝতেই পেরেছো গ্রামে এসেছিলাম একদিনের জন্য এনজয় করতে তো একদিনে মোটামুটি অনেক এনজয় করে নিয়েছি একদিনে খেলাম দিলাম ঘুরলাম ঘুরলাম সবই করলাম রেস্টও নিলাম এখন পরের দিন সকালে এখন প্রায় 7টা বাজে এখন ওটা বেরিয়ে যাচ্ছি সকালে উঠে দেখাতে হয়নি এবং কালকে রাত্রের বেশি কিছু দেখাতে হয়নি তো সকালে উঠে এখন রিটার্ন যাচ্ছি আমার হাতে হেলমেট সেট আপ আর এদিকে লাদেন বাইক চালাচ্ছে আর এদিকে অরুদার বাফিতে যাচ্ছে